হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা টু হিন্দি ভাষা টেট টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব মাত্র কয়েক মিনিটে আপনি কিভাবে হিন্দি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে। আজ আমাদের টিউটোরিয়ালে কালেকশন রয়েছে হিন্দির বেসিক কিছু বিষয়গুলো, যা জানলে আপনি এক মিনিটও হিন্দিতে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে মূলত নতুন শিক্ষার্থীর জন্য, যারা নতুন বাংলার মাধ্যমে হিন্দি ভাষা শিখতে চান তাদের জন্য। যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, হয়তোবা আপনি আজ হতেই হিন্দিতে কথা বলা শিখতে পারবেন এবং বলতে পারবেন। তো ভিউয়ার্স, তাহলে দেরি কেন, চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। কিন্তু কিন্তু এর হিন্দি শব্দ কি হবে? মাগার। মাগার অর্থ হলো কিন্তু। ছেড়ে দাও, এটা হবে ছুট দু। ছুট দু অর্থ হলো ছেড়ে দাও। জানা বা জানতে, এর ইংলিশ হবে জানতা। জানা বা জানতে, এর ইংলিশ হবে জানতা। তোমার, এটা হবে তেরা। তোমার, এটা হবে তেরা। কিছুটা, এটা হবে থুরা। থুরা অর্থ হলো কিছুটা। আবার বা তারপর, এটা হবে ফির। আবার বা তারপর, এটা হবে ফির। বাবা, এর হিন্দি শব্দটি হবে বাপ। বাবা, এর হিন্দি শব্দটি হবে বাপ। মন, এর হিন্দি শব্দটি হবে মান। মন, এর হিন্দি শব্দটি হবে মান। বস, এর হিন্দি শব্দটি হবে মালিক। বস, এর হিন্দি শব্দটি হবে মালিক। কঠিন, এর হিন্দি শব্দটি হবে মুশকিল। কঠিন, এর হিন্দি শব্দটি হবে মুশকিল। অতিথি, এটা হবে মেহমান। অতিথি, এটা হবে মেহমান। মদ, এর হিন্দি শব্দটি হবে শারাব। মদ, এর হিন্দি শব্দটি হবে শারাব। চিন্তা করা, এর হিন্দি শব্দটি হবে সুস। সুস অর্থ হলো চিন্তা করা। শিক্ষা, এর হিন্দি শব্দটি হবে শিখ। শিক্ষা, এর হিন্দি শব্দটি হবে শিখ। হাসা, এটা হবে হাসনা। হাসা, এটা হবে হাসনা। আলাদা, আলাদা, এর হিন্দি শব্দটি হবে আলাদ। আলাদা, আলাদ। আর কিছু, এটা হবে ওর কোষ। ওর কোষ অর্থ হলো আর কিছু। আর কেউ, এটা হবে ওর কই। ওর কই অর্থ হলো আর কেউ। নারী, এটা হবে ঔরাত। ঔরাত অর্থ হলো নারী। কে, সবাই, কোন কোন। কোন কোন অর্থ হলো কে, সবাই। খাড়া, এটা হবে দাঁড়ানো। খাড়া, এর হিন্দি শব্দটি হবে দাঁড়ানো। গরম বা গরমকাল, এটা হবে গরমি। গরম বা গরমকাল, এটা হবে গরমি। মাটি বা জমি, এটা হবে জামিন। মাটি বা জমি, এটা হবে জামিন। দরকারি, এটা হবে জরুরি। জরুরি অর্থ হলো দরকারি। জানালা, এটা হবে খিড়কি। খিড়কি অর্থ হলো জানালা।
माफ করবেন, माफ কিজিয়ে, माफ কিজিয়ে অর্থ হলো माफ করবেন। কি বললেন আপনি? কিয়া কাহা আপনি, কিয়া কাহা আপনি অথবা কিয়া কাহা আপ। কাশি এর হিন্দি শব্দটি হবে খাসনা, খাসনা অর্থ হল কাশি। অশান্তি বেখুদি, বেখুদি অর্থ হল অশান্তি। নদী এর হিন্দি শব্দটি হবে নাদিয়া, নাদিয়া অর্থ হল নদী। খারাপ লাগা এটা হবে খাফা, খাফা অর্থ হলো খারাপ লাগা। চুপচাপ এটা হবে গুমসুম, গুমসুম অর্থ হলো চুপচাপ। কোথাও এটা হবে কাহি, কোথাও এটা হবে কাহি। জানালা খিড়কি, জানালা খিড়কি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে বাংলা থেকে হিন্দি এবং হিন্দি থেকে বাংলা ভাষায় কথা বলতে পারবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলবটনটি বাজিয়ে নিন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতটি তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।